জয়পুরহাটে মাটিবাহী ট্রাক্টরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার বেলা 11:20 দিকে সদরের পালপাড়া অরক্ষিত রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় 20 মিনিটের মতো রেল লাইনে ট্রেনটি দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা 11:20 দিকে একটি ট্রাক্টর মাটি নিয়ে রেল লাইন পার হচ্ছিল। এ সময় জয়পুরহাট রেল স্টেশনের দিক থেকে ট্রেনটি আক্কেলপুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটির ইঞ্জিনের সামনের অংশ লাইনের উপরে উঠতেই ট্রেনটি ট্রাক্টরের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে 20 হাত দূরত্বে পড়ে আর ট্রাক্টরে থাকা চালক ও হেলপার লাফিয়ে প্রাণ বাঁচান। পরে অবশ্য সেখানে তাদের পাওয়া যায়নি। ট্রাক্টরকে ধাক্কা দিয়ে রেলগেট পার হওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।